আসসালামু আলাইকুম। কাজ কিভাবে করবেন এর আরো একটি পর্বে আপনাদের স্বাগতম। তো এখন আমি আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্ট এর রিকোয়ারমেন্ট ছিল যে সে বেশ কিছু কোম্পানি নাম দিয়েছে আমাকে, এই কোম্পানিগুলোর ডোমেন খুঁজে বের করা। এই কাজটা আমি ইতিপূর্বে অনেকবার আমি করিয়েছি, তো এই কাজটা আবারও করতে হবে। এটার জন্য খুব সিম্পল সহজ, একটু জাস্ট একটু ব্রেন খাটাতে হবে আর খুব সহজেই আপনি এটা খুঁজে বের করতে পারবেন। যেমন এখানে দেখেন কোম্পানির নাম আছে, আমি জাস্ট এই কলামটাতে ডোমেনগুলো খুঁজে দিয়ে দিব। তো এখান থেকে আমি জাস্ট একটা কোম্পানি নিয়ে গুগলে সার্চ দিব। দেখেন এখান থেকে আমি জাস্ট গুগলে সার্চ দেব। গুগলে সার্চ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট থেকে আমাকে আসলে অনেক সময় ডাইরেক্টলি আসে না, কিছু কিছু কোম্পানির নাম সার্চ দিলে আমরা, যেমন বাংলাদেশে ধরেন কোনো একটা ব্যাংক বা কোনো বড় প্রতিষ্ঠান, যেমন যমুনা গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ বা এ ধরনের কোনো প্রতিষ্ঠান, হয়তো যদি আমরা সার্চ দেই, সার্চ দিলে ফার্স্টে বা বড় বড় কোনো বিদেশি কোম্পানিগুলো, এগুলো যদি আমরা সার্চ দিই তাহলে ডাইরেক্ট সেই ডোমেনটা আসে। কিন্তু কিছু কিছু ছোট ছোট কোম্পানি আছে বা যাদের ওয়েবসাইট ভালো এসইও করা নাই, অথবা ধরেন কোম্পানিগুলো আপনার একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নিছে, একুয়ার্ড হয়েছে, দুইটা কোম্পানি মার্জ হয়েছে, এইসব কিছু ক্ষেত্রে আপনার ডোমেনটা একটু খোঁজা টাফ হবে। তো আশা করি যদি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন আপনি ক্লিয়ার আইডিয়া পাবেন এবং খুঁজে বের করতে পারবেন। যেমন আমি এই যে প্রথম যেটা সার্চ দিয়েছি যে অডিও ভিডিও ল্যাবস, দেখেন এই অডিও ভিডিও ল্যাবসটা সার্চ দেওয়ার পরে ডাইরেক্ট এই কোম্পানির নামটা আসে নাই। দেখেন বিভিন্ন ডিরেক্টরি সাজেস্ট করেছে গুগল সার্চে। এখানে দেখেন প্রথমে যেটা আছে ব্লুমবার্গ, এই ব্লুমবার্গ নিয়ে আমার টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারেন যে ব্লুমবার্গের ব্যবহার। এরপর আছে হুবার্স, হুবার্সের টিউটোরিয়ালও আছে, ইয়েলো পেজের টিউটোরিয়াল আছে, এরপর লিঙ্কডিন, লিঙ্কডিনের টিউটোরিয়াল আছে, ইনডেড, এই এরকম আরও বেশ কিছু সাইট সাজেস্ট করছে। তো ডাইরেক্ট এই কোম্পানির নামটা আমরা এখানে পাইতেছি না। না পাওয়ায় দেখেন এই পাশে একটা রেজাল্ট আসছে, যে এই রেজাল্টটাতে এখানে আছে এবিএল ডিজিটাল গ্রুপ, অর্থাৎ অডিও ভিডিও ল্যাব, এবিএল। এখানে দেখেন একটা ডোমেইন দেওয়া আছে। এখন এটা এইটা কি না একটু শিওর হয়ে নেই। তো এটা শিওর হওয়ার জন্য এখানে দেখেন, এখানে যে ব্লুমবার্গে যে রেজাল্টটা সার্চ করছে অর্থাৎ শো করছে, ব্লুমবার্গ ট্যাবটা আমরা একটু ওপেন করি। আমি মোটামুটি শিওর যে এটাই হবে ডোমেনটা। তারপর এখানে যাব, এটাতে ব্রাউজ করে দেখবো যে আসলে এখানে কোন ওয়েবসাইট দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে অডিও ভিডিও ল্যাবস ইন, অডিও অ্যান্ড ভিডিও ল্যাবস ইন। এখানে এখানে ডোমেনটা আর এখানে ডোমেনটা মিলতেছে না। তো আমি একটু ওপেন করে দেখি, এই ডোমেনটা ওপেন করে দেখি। অনেক সময় হয় কি, এইটা ডোমেনটা যখন মার্জ করা হয় বা চেঞ্জ করা হয় তখন এখানে ডোমেন যাই লেখা থাকুক, ভিজিট করলে দেখা গেছে মূল ওয়েবসাইটে তাদের চলে যায়। এবং এটাও আমি একটু ওপেন করি, এখানে যেটা আসছিল দুইটা ওপেন করে দেখবো। যদি এমন হয় যে দুইটা ডোমেইনই আলাদা, ডোমেন চেঞ্জ হয় না, সম্পূর্ণ ডিফারেন্ট, অনেক ক্ষেত্রে ডোমেনের ডিজাইনটা ঠিক থাকে, দুইটা ওয়েবসাইট ব্রাউজ করলে ডিজাইন ঠিক থাকে, সেক্ষেত্রে ধরে নিতে পারবো যে ঠিক আছে। আচ্ছা এখানে দুইটা ডোমেনের দুই রকম, কিন্তু এখন কথা হচ্ছে তারপর তাহলে আমি এটা সার্চ দিলাম, এইটার সার্চ রেজাল্ট এটা কেন আসলো, কারণ কি, এটার সাথে সম্পর্কটা কি? এটার সাথে সম্পর্কটা হচ্ছে যে এটা হয়তো এই কোম্পানি, এই যে অডিও ভিডিও ল্যাবস এর প্যারেন্ট কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটা বা এটা একটা, এই যে এবিএল ডিজিটাল গ্রুপ, এখানে দেখেন এটা কিন্তু গ্রুপ অফ কোম্পানি, এই এবিএল ডিজিটাল গ্রুপেরই একটা ছোট একটা প্রতিষ্ঠান হয়তো অডিও ভিডিও অ্যান্ড ল্যাবস। তো আমরা যেহেতু এখানে ব্লুমবার্গ সার্চ রেজাল্টে এই ডোমেনটা আসছিল, সুতরাং আমরা এখানে এই ডোমেনটা দিয়ে দেব। যদি এটা না পেতাম, এখানে যদি কোনো ডোমেন না পেতাম, তাহলে আমরা এই এই ডোমেনটা দিয়ে দিতাম, কারণ যেহেতু মূল এটার যেহেতু মূল প্যারেন্ট অর্গানাইজেশন সেহেতু এটাও অ্যাকসেপ্টেবল। কিন্তু যেহেতু আমরা এটার সাবসিডিয়ারির ডোমেনটা পেয়েছি, সুতরাং সাবসিডিয়ারির ডোমেনটাই দিয়ে দেবো। এভাবে আমি আরও কয়েকটা দেখাই যাতে প্রত্যেকটাতে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। সো পাঁচ সাতটা আপনি ফাইন্ড করতেছি, আমি সেটা একটু দেখেন সবাই মনোযোগ দিয়ে। এরপরটা দেখেন অডিও অডিও ডাইজেস্ট ফাউন্ডেশন। তো এটাতে দেখেন প্রথমে এখানে একটা আসছে, এখানে ডোমেনটাও এক, এখানে ডোমেনটাও এক, এটাতে এইখানে এই যে লেখা আছে দেখেন অ্যাড, দুইটা ডোমেনই এক, কিন্তু তাহলে দুই রকম আসলো কেন? এটা হচ্ছে যে গুগলের অর্গানিক সার্চ, যেটা প্রাকৃতিকভাবে সার্চে আসছে, আর এখানে যে অ্যাড আসছে এটা হচ্ছে এই কোম্পানিটা বা এই ডোমেনটা এরা গুগলে এসইওর জন্য পেইড ক্যাম্পেইন চালু করছে। সুতরাং এটা হচ্ছে পেইড ক্যাম্পেইনের রেজাল্ট আসছে একবার, আর এটা হচ্ছে যে তাদের গুগলের যে অর্গানিক সার্চ, প্রাকৃতিকভাবে যে সার্চের যে রেজাল্ট আসছে সেটা। তো এখানে দুইটাই একই,
আমরা এখান থেকে কপি করে নিই বা উপর থেকে কপি করে নিই, এটা কপি করে নিয়ে এখান দিয়ে দিলাম। এরপরে আরো একটা সার্চ দিয়ে দেখাই, পরেরটা আছে কি অডিও নোভা। আচ্ছা যাই, এই ভাষাটা একটু অন্য কান্ট্রির, হয়তো অন্য কোনো, অন্য কোনো ইংলিশ না, এই ল্যাঙ্গুয়েজটা অন্য কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশে লেখা হয়েছে। যেমন আমরা আমরা অনেক কিছুই লিখি বাংলা শব্দ, অনেক ইংলিশ লিখি, সেরকম একটা শব্দ এটা, অন্য ভাষা। তো এটাতে সার্চ দেওয়ার পর দেখেন প্রথমে যে এখানে যে ডোমেনটা আসছে এটা, এই ডোমেনটা, দ্বিতীয় ডোমেনটাও এক, তৃতীয় ডোমেনটা, চতুর্থ ডোমেন, পঞ্চম ডোমেনটাও, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, সব ডোমেনগুলোই মোটামুটি অনেকগুলো ডোমেন ওই একই। সুতরাং এটাতে আর কোনো সন্দেহ নাই যে ওটার কোম্পানি এটাই। তো এরপরে এটা দিয়ে দিলাম। তো এরপরে আমি আরও একটা সার্চ দিই, আরও একটা না, প্রয়োজনে দুই তিনটা সার্চ দিই, কারণ আমি আগেই বলছি যে প্রতিটাতে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আসবে। যেমন একটা দেখেন অ্যাগোমেটিক্স, এখানে ডান পাশে যে রেজাল্ট আসছে অ্যাগোমেটিক্স বাংলাদেশ, তো এটা এটা আসার কারণটা হচ্ছে যে এই কোম্পানিটা, অনেক কোম্পানি দেখবেন যে ডোমেন তাদের কান্ট্রি ওয়াইজ ডোমেন থাকে, মূল ডোমেনটা ঠিক থাকে। যেমন এই যে সেকেন্ড ডোমেনটা, ফার্স্ট ডোমেনটাই দেখেন http.com, ডট কমের পর যদি ডট বিডি লাগায় তাহলে বাংলাদেশ, তারপর ডট ইন লাগালে ইন্ডিয়া, এরকম অন্য প্রত্যেকটা কান্ট্রিরই একটা 2 ডিজিটের ডোমেন থাকে। সুতরাং এই জন্য এইখান যদি ব্রাউজিং করেন দেখবেন যে এই ওয়েবসাইটটাই কিন্তু এরপরে .com.bd এটাই হবে, আমি ধারণা করে বলছি, কিন্তু এটা এরকমই হয়। এই যে দেখেন, হ্যাঁ আমার ধারণা শিওর ছিল, এই যে .com.bd শুধু এরকম লাগানো হয়েছে। যেমন বাংলাদেশে একটা বড় বড় যেমন কোম্পানি আছে amazon.com, বিভিন্ন দেশের কান্ট্রি আছে, এদের ডোমেন সাধারণত আলাদা হয়ে থাকে। তো এটার জন্য এটা নিতে পারি। এই যে এটা গেল, এরপরে আরো একটা সার্চ দেই, এটার কোনো ডোমেন আসে না, ফার্স্টেই প্রথমেই আসছে ব্লুমবার্গ। তো যেহেতু ব্লুমবার্গ আসছে, ব্লুমবার্গ ওপেন করি, এখানে কোন ডোমেন সাজেস্ট করে বা যদি না থাকে তাহলে অন্য কোথাও থেকে নিতে হবে। এখানে কোম্পানি কিছু ইনফরমেশন সাজেস্ট করছে, কোনো ডোমেন আসে নাই। তো ডোমেন না আসায় আমরা যে সেকেন্ড লিঙ্কটা আছে এটা তো যাব না, থার্ড লিঙ্কটাতে যাই, এনার্জি পার্টনার, লিঙ্কডইন আছে যেটা, লিঙ্কডইন কোম্পানি, লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন পেজ থেকে নিতে পারি। এরপর লিঙ্কডইন, এরপর এখানে পিআর, নিউজওয়্যার, এগুলো বিভিন্ন আপনার এখানে আছে, ক্যানভাস, এটা ওপেন করে দেই ততক্ষণে, লিঙ্কডইনে যদি না পাই আমরা ক্যানভাস থেকে পাই কিনা সেটা দেখি। ক্যানভাসেও এটার ডোমেন নাই, ইনফরমেশন নাই, হয়তো লিঙ্কডইনেও নাই। তো এটার ডোমেন কোথাওই পাওয়া যাচ্ছে না, যেহেতু পাওয়া যাচ্ছে না আমরা একটু এই দুইটা অপশন একটু বাদ দিয়ে তারপর সার্চ দিয়ে দেখি যে পাওয়া যায় কিনা। আচ্ছা এই যে দেখেন, এখন এখানে দেখা আছে পারমানেন্টলি ক্লোজ, এই যে এনার্জি পার্টনার LLC, দেখেন এটা পারমানেন্টলি ক্লোজ হয়ে গেছে, যার কারণে হয়তো ডোমেন ছিল তাদের, ডোমেনটা তারা রিমুভ করে দিছে, এই জন্য এটা কাজ করতেছিল না। তো যেহেতু এটা ডোমেন নট ফাউন্ড, যে এখানে আমরা এই গুগল সার্চে যে লেখাটা আসছে পারমানেন্টলি ক্লোজ, এটা এখান থেকে কপি না হলে আমরা লিখে দেব এখানে ক্লোজড, ক্লোজড যেহেতু লিখে দিছি একটু কালার করে দেই, লাল করে দিলাম। আচ্ছা এরপরে আর একটা সার্চ দেই, একটু ধৈর্য সহকারে দেখুন, কারণ প্রতিটাতেই ডিফারেন্ট ডিফারেন্ট আমরা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। এখানে AURXM, এখানে একটা ডোমেন আসছে, এটাই হবে, এটা কিন্তু হবে না। দেখেন প্রথম ফার্স্ট রেজাল্টে আসছে এটার সাথে, অর্থাৎ সাদৃশ্য আছে বা মিল আছে, মিল থাকার কারণে, এবং এটার SEO ভালো করা, বা এটা দেখেন এটা একটা অ্যাড ক্যাম্পেইন, যার কারণে এটা সার্চে প্রথম আসছে। তো এই একটা আছে ক্যানভাস, এটাতে ওপেন করে দিতে পারি, এটা কিন্তু মিলতেছে না, এটা আর এটা মিলছে এখানে। তো ক্যানভাস আর লিঙ্কডইন আমরা এই দুইটাতে যদি পাই তো পাবো, না পেলে এই যে দেখেন লিঙ্কডইনে পেয়ে গেছি, এখান থেকে নিয়ে দিয়ে দিলাম। আমি আরও একটা সার্চ করে দেখাই যে নতুন কোনো
নতুন কোনো পরিস্থিতির সম্মুখীন হই কিনা। দেখেন এখানে শ্বাস ধরবে, এখানে ডাইরেক্ট প্রথম যেটা আসছে এটাই লেখা আছে, অরেঞ্জ বিজনেস সলিউশন ফর ইউর ব্যাক অফিস। ডাইরেক্ট এটা এরকম কিছু কিছু যে কোম্পানিগুলো একদম রিমার্কেবল এবং যেগুলোর এসইও ভালো করা, যেগুলো রানিং আছে ফুললি, সেসব কোম্পানিগুলো আপনি সার্চে প্রথমেই পেয়ে যাবেন। এই একটা আছে, এটার আবার দেখেন যে এটার কোনো নির্দিষ্ট ডোমেনের ভেবে আসে নাই, এখানে বিভিন্ন ডিরেক্টরি সার্চ করছে। এই ক্যানভাস আর ব্লুমবার্গ এই দুইটাতে প্রাধান্য দিবেন। ক্যানভাস ব্লুম যদি গুগল সার্চে ফার্স্টেই প্রথমে কোনোভাবেই না পান, তাহলে এখানে দেখবেন যে এই সাইটে যদি উইকিপিডিয়ারে কোনো রেজাল্ট সার্চ করে, যদি সেটাও না করে, এখানে ক্যানভাস, তারপরে ব্লুমবার্গ, লিঙ্কডইন, এই সাইটগুলোর উপর নির্ভরশীল হবেন। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন এটার এবং দুইটাতে আমি একটু শিওর হয়ে নিলাম যে আমার সার্চ অনেক সময় হয় কি রিলেটেড যদি হয় তখন সার্চে অন্যটাও চলে আসে। তো জাস্ট আমি যেহেতু দুইটা টাইপ ওপেন করছি, আমি জাস্ট একটু ভেরিফাই করে নিলাম, যে 100% কনফার্ম হয়ে নিলাম যে দুইটাতে যেহেতু একই রেজাল্ট আসছে, একই ওয়েবসাইট আসছে, সুতরাং আমরা নিশ্চিত হতে পারি যে এটাই, দুইটারই একই ডোমেন। কিন্তু যদিও এটাতে দেখেন অ্যাড্রেস কিন্তু ডিফারেন্ট ছিল, এখানে বারমুডা লেখা ছিল, হ্যামিল্টন বারমুডা এটা দেশের নাম, আর এটার অ্যাড্রেস ছিল টরন্টো অন্টারিও কানাডা। তো সেটা যাই হোক, ডোমেন কিন্তু একই আছে, এটা এখানে দেখতে পারেন ডোমেন এক, এখানেও ডোমেন এক, সুতরাং ডোমেন যেহেতু এক আমরা এটা নিয়ে নিতে পারি। হয়তো কোন একটা এই যে এটা সার্চ রেজাল্টে প্রথমে না আসার কারণটা হচ্ছে ডাইরেক্ট ওয়েবসাইটটা না আসার কারণে হচ্ছে যে এটার সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, হয়তো কোম্পানিটা শিফটেড হয়েছে, ট্রান্সফার হয়েছে, বারমুডাতে ছিল কানাডা গেছে, বা কানাডাতে ছিল বারমুডা গেছে, এরকম কিছু একটা ঝামেলা হয়েছে, বা কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে তার যার কারণে এখানে আসে না। কারণ কোনো একটা কোম্পানি ওপেন করার পর ওয়েবসাইট চালু করলে এসইও করা লাগে না, মানুষ যদি 2-3 বার সার্চ দেয় সেটা মোটামুটি কিছুটা র্যাঙ্কে উঠে যায়। এরপরটা দেখেন, পরেরটাতে মনে হয় এটাতে পাওয়াই যাচ্ছে না, হেডকোয়ার্টার, এটার প্যারেন্ট অর্গানাইজেশন ইজ হেকলা লিমিটেড। এখানে দেখেন আমি সার্চ দিয়েছি অরিজন মাইন্ডস, কিন্তু এখানে আসছে হেকলা লিমিটেড। এটা আসার কারণটা হচ্ছে যে এই কোম্পানিটার নামটা সম্পূর্ণই চেঞ্জ করা হয়েছে, বা এরকম কিছু একটা, যার কারণে এই এই যার কারণে অন্য নাম আসছে। এইখানে দেখেন অরিজন মাইন্স লিমিটেড হোম রিসোর্স ক্লিপ, এখানে অন্য একটা রিসোর্স ক্লিপ, এটা একটা কোনো একটা বিশ্লেষণ বা গবেষণাধর্মী হয়তো কোনো ওয়েবসাইট, এখানে এই অরিজন মাইন্স লিমিটেডের ডিটেলস পাওয়া যাবে। তো এখানে গিয়ে দেখি যে কোনো ডোমেইন আমরা পাই কি না। আমি জাস্ট এই কাজগুলো করতে আপনাদের সময় লাগবে না, মিনিটে 3-4টা কাজ করা যাবে, কোনো ব্যাপার না, বা তারও বেশিও করা যাবে, 10টাও করা যায় অনেক সময় যদি রিমার্কেবল কোম্পানি হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু 2-1টার ক্ষেত্রে সময় লাগবে, আর আমি জাস্ট আপনাদেরকে তো কাজটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি, যার কারণে আমার সময়টা একটু আরও বেশি লাগতেছে। আমি ব্যাখ্যা করতেছি, দেখেন এখানে কোনো ইনফরমেশন নেই, সুতরাং এটা আমরা ধরে নিই কোনো রেজাল্ট পেলাম না, পরে আর একটা সার্চ দেই, এটা লাস্ট, এরপরে আর সার্চ দেবো না। এগুলো দেখে মোটামুটি মনে করেন আইডিয়া আপনারা পাওয়ার কথা। অরোরা কমিউনিকেশন এটাতেই প্রথম যেটা আসছে এটাই, দেখেন প্রথম, দ্বিতীয়, এগুলো দুইটা একই একই ডোমেন। তো এই ছিল মোটামুটি কাজটি, আশা করি আপনারা এই কাজ করতে পারবেন খুব ইজিলি, জাস্ট একটু ব্রেন খরচ করতে হবে, একটু খাটাতে হবে, একটু সময় দিতে হবে। আস্তে আস্তে কাজটা হয়তো প্রথমে শুরু করলে আপনাদের করতে সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন কিছু কাজ করবেন তখন আপনাদের স্কিল এসে যাবে, তখন আপনারা নিজেরা আরও নতুন নতুন সিস্টেম আবিষ্কার করতে পারবেন, বা কাজ করতে গিয়ে আপনারা দেখতে পারবেন যে এটা এইভাবে না এইভাবে সার্চ করলে ভালো হয়, আমার আমি যেখানে দেখাচ্ছি এটাই যে 100% রাইট তাও কিন্তু নয়, ডিপেন্ড কিছু আপনারা কাজ করতে গিয়ে, কাজ করতে গেলে এক্সপিরিয়েন্স হবে, কাজ করার সময় আপনাদের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হবে, কাজ না করলে এটা বোঝা যাবে না। তো এই ছিল, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা জানাতে পারেন। আর এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক আমার সাথে যদি কেউ কাজ করতে চান তাহলে সেই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, গ্রুপে জয়েন করলে আমি সেখানে রেগুলারলি কাজের পোস্ট দিই আমার যে কাজগুলো করা হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।